আল্লাহর এই দুটি সিফাত রয়েছে। আল্লাহ বলতেছেন, এখানে বলতেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, আল্লাহর সমকক্ষ কিছুই নেই, আল্লাহ শুনেন এবং দেখেন। তো আল্লাহ যাতে শুনেন এবং দেখেন, আপনি যা আমি আমি যা আপনি আমি যা করতেছি আল্লাহ দেখেন না, দেখছেন, আল্লাহ শুনছেন। এখন আল্লাহর সামনে আপনি পাপ করবেন এটা কি সম্ভব? যদি আমি অন্তর থেকে বলি যে আমার রব তো আমাকে দেখছেন, আমি পাপ করা কি সম্ভব? সম্ভব না। বাবা মায়ের সামনে আপনি আপনার পাপ করা সম্ভব? যদি বাবা মায়ের সামনে সম্ভব, ওস্তাদের সামনে সম্ভব? যদি ওস্তাদের সামনে, বাবা মায়ের সামনে, বড়দের সামনে যদি পাপ করা সম্ভব না হয়, একাকী নির্জনে আমরা কিভাবে পাপ করছি? আমার রব তো আমাকে দেখছেন, সুবহানাল্লাহ, যিনি আমার হিসাব গ্রহণ করবেন। দুনিয়ার কেউ যদি সবাই দেখলো আমার কিছু করতে পারবে না, আমার রব আমাকে দেখলে অবশ্যই আমার ফেরেশতাগণ লিখছেন আমার রব আমাকে দেখছেন, সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা চিন্তা করি, যখনই পাপের কামনা বাসনা আমাদের অন্তরে শয়তানের কুমন্ত্রণা দিবে, আশ্বাসা দিবে, তখনই আমরা ভাববো যে আমার রব আমাকে দেখছেন। তার পাশাপাশি যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে ফেরেশতাগণ আপনার আমার সমস্ত আমলনামা লিপিবদ্ধ করে আমাদের কর্মগুলো লিখছেন। অতএব আপনার এই কথা বলার সুযোগ নেই যে আমি করিনি, এই কথা বলার সুযোগ, কেননা আপনার হাতে আপনার কিতাবটা দেওয়া হবে, তখন আপনি বলবেন মা লিহাদাল কিতাব, এটা আবার কোন কিতাব? সমস্ত ছোট থেকে বড় সমস্ত গুণাত আমার লেখা রয়েছে, আমি জীবনে যা পাপ করেছি, যা ভালো কাজ করেছি, যা অন্যায় কাজ করেছি, যখন যে যা করেছেন সমস্ত কিছু আপনি দেখতে পাবেন আপনার যেই আমলনামার মধ্যে, আপনি সব দেখতে পাবেন। অতএব যখন আপনি দেখতেই পাবেন, তখন আপনার আপনাকে দেখানো হবে, অস্বীকার করার কোনো অবকাশ নেই। অতএব আপনি সবসময় খেয়াল রাখবেন যে আমার রব আমাকে দেখছেন, আর ফেরেশতাগণ সমস্ত আমলনামা আমার লিপিবদ্ধ করে, ভালো মন্দ সমস্ত কর্ম আমার লিপিবদ্ধ করছেন। আর